skip pari ayam skip pari dari sana. সবাই আমাকে শুনতে পাচ্ছো? বিভাজ্যতা পরীক্ষা পড়েছি ঠিক না ঠিক আমরা দেখে বুঝতে পারবো এটা 2 দিয়ে ভাগ কোন সংখ্যাগুলো বুঝতে পারবো 3 দিয়ে ভাগ কোন সংখ্যাগুলো আমরা দেখেই বুঝতে পারবো এটা ঠিক না এটি তোমাদেরকে মানে গত ক্লাসটাই আমি আবারো একটু আলোচনা করব তোমাদের যেন মনে থাকে সেজন্য আমি নিয়মগুলা তোমাদেরকে একটু আবারো দেখাচ্ছি ঠিক আছে তোমরা একটু স্ক্রিনে সবাই একটু খেয়াল করবা ওকে তোমার যদি না থাকে তাহলে তুমি খাতায় তুলে নিতে পারো দেখো তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছো মেয়েরা দেখতে পারো তাহলে আমি দেখাচ্ছি দেখো পরীক্ষা আমরা গত 2 ক্লাসে এই বিষয়ের উপর ক্লাস করেছি বিভাজ্যতা পরীক্ষা প্রথমে আমরা পড়েছি 2 দ্বারা বিভাজ্যতা সমস্ত জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য তোমরা কাকে করছো কেন তানজিলা রোল 17 কি সমস্যা আমি আবারও দিচ্ছি আমাদের এগুলো একটু মনে থাকে কারণ আমাদের দ্রুত ভুলে যায় প্র্যাকটিস করা হবে তোমরা চাইলে এটার একটা স্ক্রিন শেয়ার নিয়ে রাখতে পারো পরে খাতায় লিখতে পারো অথবা এখনই চট করে নিয়মগুলো আছে তোমরা খাতায় লিখে ফেলতে পারো সমস্ত জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্য আর 2 নাম্বারটা হচ্ছে একক স্থানিক অঙ্ক 6 ও 8 সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য এই দ্বারা কেউ কোন ক্লাসে জয়েন করেছে নেটের এমএমটি কত ছিল সেটা জোড় সংখ্যা কিনা সেটা কিভাবে বুঝবো সেই ধরো একক স্থানীয় অঙ্ক যদি 0, 2, 4, 6 ও 8 হয় তা সেই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য একক স্থানীয় অঙ্ক নিশ্চয়ই স্থানীয় মানের অঙ্ক তো মনে আছে আছে না স্থানীয় মান সেই একটা বড় সংখ্যা ধরো একটা খুব বড় একটা সংখ্যা দিয়ে আমি তোমাকে প্রশ্ন করলাম তখন আমরা কি করব সেটার একক স্থানীয় অঙ্ক যদি 0, 2, 4, 6 অথবা 8 হয় তাহলে সেই সংখ্যাটা জোড় সংখ্যা এটা কিন্তু এই নিয়মটা কিন্তু আমরা এবং বলো
আমি এখন জয়েন হয়ে আছি আমি এটা আপনি কি আগে কিছু দিয়েছেন আমি আগে কিছু দেইনি আমারও নেটের সমস্যা হচ্ছে আমি এইমাত্র আমি গত দুইটা ক্লাসে তোমাদের যে বিভাগটা পরীক্ষা পড়িয়েছি সেই পড়াটারই একটা আবার পুনরালোচনা করতেছি তোমাদের যে নিয়মগুলো আমি পড়িয়েছি তোমাদের দেখো এখানে লিখে স্ক্রিন হ্যাঁ তোমরা এটা স্ক্রিন শট নিয়ে নিতে পারো বা চট করে লিখে নিতে পারো এটা তোমাদের উপরে আমি তোমাদের আবারও বিভাজ্যতা পরীক্ষার নিয়মগুলো একটু বুঝিয়ে দিচ্ছি একটু খেয়াল করো সবাই পারলে স্ক্রিনশট নিয়ে নাও তোমরা যারা লেখনি তারা এটা লিখে নিতে পারো তাহলে তুমি লিখে ফেলো চট করে আমি ওয়েট করব আর কথা আমি আমি যখন সমাপ্ত কই সমস্ত আমি যখন কথা বলবো তার করে কথা বলবো না ডিস্টার্ব হয় আমি ভুলে যাই পড়াটা ঠিক আছে আচ্ছা সমস্ত জোর সমস্ত আমার কাছে না এগুলি তোলা আছে তাহলে কত তুলতেছো কেন আমি বলছি না কথা বলবো না তোলা থাকলে চুপ থাকো এটা আমাকে বলতে হবে আমরা যে স্থানীয় মান পড়েছি সেখানে সবচেয়ে ডানের সংখ্যাটা ছিল একক স্থানীয় অঙ্ক তাহলে সেই অঙ্কটা যদি 0, 2, 4, 6 অথবা 8 হয় তাহলে সেটা জোর সংখ্যা এবং সেই সংখ্যাটি অবশ্যই তোমার দুই দ্বারা বিভাজ্য এবার তিন দ্বারা বিভাজ্যতা সংখ্যা যদি তিন দ্বারা ভাগ করা যায় তাহলে সেই সংখ্যা তিন দ্বারা বিভাজ্য তার মানে হচ্ছে ধরো 2, 4, 246 এই সংখ্যাটাকে আমি বললাম বলো তো এটা তিন দ্বারা কি ভাগ করা যায় তখন আমি কি করবো 2+4+6 এই তিনটা সংখ্যা যোগ করে যোগ করে দেখতে পাচ্ছি যে যোগ করা আসতেছে তাহলে 12 তো তিন দ্বারা ভাগ করা যায় তাহলে আমি কি করবো যে 246 সংখ্যাটা তিন দ্বারা বিভাজ্য এগুলো হচ্ছে আমাদের অঙ্কের কৌশল গাণিতিক কৌশল ঠিক আছে আমরা ভাগ করবো এভাবে ছোটো ছোটো কৌশল কৌশল প্রয়োগ করে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে সংখ্যাটা তিন দ্বারা একক স্থানীয় অঙ্ক 0 অথবা 5 হলে সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য সেই একক স্থানীয় অঙ্ক মানে একটা সংখ্যার একেবারে প্রথম ডান দিকের সংখ্যাটা যদি 0 অথবা 5 হয় তাহলে সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য এটা সবসময় শুধু দুইটা সংখ্যা থাকবে 5-এর ক্ষেত্রে 0 আর 5 যদি দুইটা সংখ্যার একটা থাকে তাহলেই সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য আচ্ছা এবারে এবার আমি বলছি তোমাদের বইতে কিন্তু এই নিয়মগুলো লেখা আছে ঠিক আছে তোমা আমি কি এই এটা এখন সরিয়ে ফেলতে পারবো তোমরা কি এটা লিখেছো বা স্ক্রিনশট নিয়েছো যারা লিখে নাও চট করে আমি আর 2 মিনিট রাখবো তারপরে তোমাদের বইয়ের পাতাটা আমি তোমাদেরকে দেখাবো যে ঠিক কোথায় তোমাদের বইতে লেখা আছে ঠিক আছে আচ্ছা আমি লিখতে যে আমরা যে বিভাজ্যতা পরীক্ষা করলাম তোমাদের কি এমন কেউ আছো যে বুঝি নাই ম্যাম এমন কেউ কি আছো যে বোঝো নাই তাহলে বলো আমাকে আমি চেষ্টা করবো আবারও বুঝাই দিতে ধরো যতটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক মানে একদম ডান পাশের সংখ্যাটা যদি 0 অথবা 5 হয় তাহলে সেই সংখ্যাটা তুমি 5 দ্বারা ভাগ করতে পারবা ঠিক আছে
আমি এক কাজ করব, আমরা বইয়ের 7 নম্বর অঙ্কটা একটু করব। আমি আশা করি তোমাদের এটা বোঝানোর উঠানো শেষ। এবার আমি তিন দ্বারাটা তিন দ্বারা বিভাজ্যতাটা বোঝো নাই? বুঝিয়ে দিব। এবার আরেকটা স্ক্রিন আরেকটা পেজ তোমাদের সামনে আনছি। এটা বইয়ের কোথায় লেখা আছে? দেখো পৃষ্ঠা 84। আমি তোমাদেরকে এনেছি স্ক্রিন শেয়ারে, তোমরা একটু দেখো। তোমাদের পৃষ্ঠা আমরা এখানে দেখে বিভাজ্যতা নিয়ে কথা বলো। হ্যাঁ, দুই এর গুণিতক, সুতরাং সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য। মানে মানে ওই সংখ্যাটা তুমি দুই দিয়ে গুণ করলে তুমি ওই সংখ্যাটা পাবে। পাঁচ দ্বারা বিভাজ্যতা, যে সংখ্যাগুলোর একক স্থানে শূন্য অথবা যে সংখ্যাগুলোর একক স্থানে শূন্য অথবা পাঁচ আছে সেই সংখ্যাগুলো পাঁচের গুণিত, সুতরাং সংখ্যাটি পাঁচ দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে পাঁচের নিয়ম। আমি তোমাদেরকে বইয়ের থেকে সহজ ভাষায় লিখে তোমাদেরকে দেখাইছি। এগুলো হচ্ছে আমাদের বইয়ের ভাষা। অনেক সময় বইয়ের ভাষাটা বুঝতে কষ্ট হয়, আল্লাহকে কি লিখছে, তাই আমাদের তোমাদেরকে আমি একটু সহজ করে লিখে তোমাদেরকে একটু আগে যেটা দেখাইছি। আচ্ছা, এবার হচ্ছে তিন দ্বারা বিভাজ্য সংখ্যা নির্ণয়। যদি সংখ্যাটির প্রতিটি স্থানের অক্ষগুলোর যোগফল তিনের গুণিতক হয় তাহলে সংখ্যাটিও তিনের গুণিতক, তাই সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য। আমাদের কাছে কঠিন লাগতেছে, আল্লাহ এটা কি বলতেছে? যেই মেয়েটা তিন দ্বারা বিভাজ্যতাটা বোঝো না, সেই মেয়েটা এক বা যারা বোঝো না তারা একটু খেয়াল করে। 261 এখানে একটা নিয়ম দেখাইছে ভাগ করে। এখানে ভাগ করার পর আমরা দেখলাম যে 261-কে তিন দ্বারা ভাগ করা গেছে। আচ্ছা রোল এক, তুমি হাত উঠাইছো, তুমি কি কিছু বলবা? পরীক্ষা খাতা কিভাবে করবা? স্টপ চ্যাট প্লিজ। খায়রুল নেসা কিন্তু মেসেজ পাঠাইছে, চ্যাট করবা না। আচ্ছা আমরা কি করব, তিন দ্বারা বিভাজ্যতা যখন নির্ণয় করতে হবে আমাদের চেষ্টা হচ্ছে মোটামুটি রেখার উপরে ওই যে চ্যাটের একটা বোতাম আছে। রোল এক, হাতে নামায় ফেলো। আচ্ছা আমি একটু কথা বলছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। 261 আমি তোমাদেরকে বললাম যে 261 কি তিন দ্বারা বিভাজ্য, তখন তোমরা কি করবা জানো? 261-কে এইভাবে যোগ করে দেবে, 2+6+1 সমান কত আসে? 9। এখন আমি 9-কে 3 দিয়ে চট করে ভাগ করে ফেলতে পারবো। 3 × 9, তাহলে এটি 3 এর গুণিতক, মানে তুমি 3 দ্বারা ভাগ করতে পারবে। এই নিয়মে বিভাজ্যতাটা জাস্ট এতটুক করবো, আর কিচ্ছু করা লাগবে না। ভাগটা করবা না, আমি ক্রস দিয়ে দিচ্ছি, ভাগটা ভাগ হ্যাঁ করবা না। পরীক্ষা হলে কিন্তু এটা করবো, ঠিক আছে? যোগ করে তুমি কি, এই যে দেখো আমি রাইট চিহ্ন দিয়েছি, কোন নিয়মটা আমরা করবো? এটা করবো না, এটাও করবো না, আমরা করবো এটা এটা এটা। তোমরা কি করবা, সংখ্যাটাকে যোগ করবা, 9 আসলো 9 ভাগ 3, মানে আমি 9-কে 3 দ্বারা ভাগ করতে পারলাম। তাহলে লিখবা যে এটি 3 এর গুণিতক, অথবা লিখবা যে সুতরাং দেখা যাচ্ছে যে এই সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করা যাবে, এরকম একটা লিখলে। আবার দেখো 262 প্রতিটা সংখ্যা যোগ করছে, 2+6+2 সমান আসলো 10,
এখন আমরা দেখলাম যে 10 এটা যায় না কারণ এটা একটা ভাগশেষ আছে ভাগশেষ থাকে তাহলে এটা 9 অর্থাৎ এটি 3 দ্বারা বিভাজ্য 9 আবার দেখো 63 কে করতে হবে 2 যোগ 6 যোগ 3 সমান 11 তাহলে 11 ভাগ 3 হবে কিন্তু এখানে ভাগশেষ এই যে দ্বিতীয় এখন বলো যে যারা বিভাজ্য তারা কি এখন বুঝতে পেরেছো আমাকে একটু অনেস্টলি বলো দুই দ্বারা আচ্ছা আমরা আজকে দুই দ্বারা উপরে চলে আসো দেখো একদম 30 টার উপরে 224 আচ্ছা এটার একটা অঙ্ক কত আছে 4 আছে ঠিক না আমাকে একটু অর্থাৎ এটি দুই দ্বারা ভাগ করা যাবে তাহলে আমি ক নম্বরে দেখতেছি 224 মানে একক স্থানীয় অঙ্ক হচ্ছে 4 তার মানে এই সংখ্যাটা দুই দ্বারা বিভাজ্য খ নম্বরে দেখো একক স্থানীয় অঙ্ক হচ্ছে 6 তার মানে এই সংখ্যা এই সংখ্যাটাও দুই দ্বারা বিভাজ্য গ নম্বর অঙ্কটা দেখতেছি তাহলে কি ভেরি গুড এটা হচ্ছে কিন্তু তাহলে এই সংখ্যাটা 2 এর গুণিতক নয় অর্থাৎ অঙ্কটা একটু দেখো আমি বলছি 3 দ্বারা বিভাজ্যতা এখানে ভাগশেষ 1 থাকলো আমি সেটার আগে একটা গোল দাগ দিয়েছি যে এখানে যে 1 আছে হ্যাঁ এখানে যে 1 আছে তার মানে 3 দ্বারা তুমি ভাগ করতে পারো না আচ্ছা 2 দ্বারা আমরা যদি পৃষ্ঠা ছোঁয়া সেটা করি এবং আমি যদি আমার নিয়মটা আমি যে খাতার মধ্যে 4-5টা নিয়ম লিখে দিয়েছি ওটা যদি পড়ি তাহলে কিন্তু আমার মনে হয় যে আমরা বুঝতে পারবো কোন সংখ্যা দুই দ্বারা বিভাজ্য আচ্ছা আমি তোমাকে 7 নম্বর অঙ্কটা করতে দিয়েছিলাম ঠিক না মেয়েরা এটি 7 নাম্বার বক্সের মধ্যে অনেকগুলো সংখ্যা আছে 248 339 121 এই যে সংখ্যাগুলো আমাদেরকে বের করতে বলছে যে এখানে 2 এর গুণিতক কোনগুলো 3 এর গুণিতক কোনগুলো আর 5 এর গুণিতক কোনগুলো এখন আমরা কিন্তু ইজি বের করতে পারবো আমরা প্রথমে 5 এর গুণিতকগুলো বের করি ঠিক আছে একটু খেয়াল করো 5 এর গুণিতক সবাই শুনতে পাচ্ছে লিখে এগুলা হচ্ছে তোমার 5 এর গুণিতক ঠিক আছে কত
একুশ যোগ করলে কত হয়? একশো একুশ আর 248 কি হয়? এটাও হয় না। তাহলে মেরা কত? এবার আমি দুই এর গুণিতক গুলা দিব। হ্যাঁ হ্যাঁ, তিন এর গুণিতক 555, ইউ আর রাইট। ঠিক আছে, তাহলে সমস্ত জোড় সংখ্যা 248 3, আমরা কিন্তু নির্ণয় করতে একটা জিনিস তোমাদেরকে একটু নক করি, তোমরা নিশ্চুপ থাকো। লাল কালি দেয়া গুলো 5 এর গুণিতক, হলুদ কালি গুলো হচ্ছে 2 এর গুণিতক, আর সবুজটা হচ্ছে 2 এর গুণিতক। আচ্ছা, এবার আমি বলছি দেখো, একটা সংখ্যায় কিন্তু দুইবার করেও যায়। 810 কিন্তু তিনটাতেই গেছে, ফার্স্টেও গেছে, তিনটিও গেছে, আর দ্বিতীয়ও গেছে। আমি যদি বলি 555, তো আমরা মানে আমরা যাচ করে দেখলাম 555 5 দিয়ে ভাগ করা যাবে। আবার 555 কে তুমি যদি 3 দিয়ে ভাগ করতে চাও, 5 5 5 15 555 সংখ্যা 5 দিয়েও যাবে, 2 দিয়েও যাবে, এবং এই ইনফরমেশন গুলো কিন্তু আমরা। আবার ধরো এমন একটা সংখ্যা, এটা 5 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে, আবার 2 দিয়েও যাবে, বুঝতে পারছো? 460 এমন একটা সংখ্যা, এটা তো 2 দিয়েও যাবে, আবার 5 দিয়েও যাবে। 248 আবার কি হবে? যেহেতু এটা যোগ সংখ্যা, এটা শুধু 2 দিয়ে যাবে, এটা কিন্তু আবার 3 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে। আসলে আমাকে তিনটা সূত্র আমাকে বের করে দেখতে হবে, এবং আমি আশা করি যে তোমরা তোমরা লেখো এটা আচ্ছা, যারা সবাই করেছো, তোমরা তো অনেকেই করোনি, যে যৌগিক সংখ্যা তৈরির জন্য খালি ঘরে 2 3 ও 4 তোমাদেরকে খালি ঘরে 2 3 5 বিষয়ে একটা যৌগিক সংখ্যা তৈরি করতে বলা হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? যৌগিক সংখ্যা তৈরি করতে বলা হয়েছে। আচ্ছা, এখন আজকে যে আমি স্ক্রিন শেয়ার দিয়ে ক্লাস করছি, এটা বেটার না বলো তো মেয়েরা? অবশ্যই
ব্যস্ত আছো পেজে তোমাদের তো সিলেবাস দেয়া হয়ে গিয়েছে সিলেবাস তোমাদের তো এখন সিলেবাস যেহেতু দেয়া অনলাইন খেয়াল গ্রুপে দেয়া আছে সিলেবাস বলো ওকে মিস মিস আমি গ্রুপে আচ্ছা আমি কি এইভাবে এখন স্ক্রিন শেয়ার নিয়ে ক্লাস নিব আবার যখন হোয়াইট বোর্ডে আমরা কাজ করব তখন আবার হোয়াইট বোর্ডে কাজ করব ঠিক আছে মেয়েরা ওকে মিস তারপরে কি হয় নেটে সমস্যা হয়ে যায়।